ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে দশম শ্রেণীর গণিতের ওপর পশ্চিমবঙ্গ বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেয়া হয়েছিল, এটা সেকেন্ড। আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর প্রথম যে প্রবলেমগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম। তোমরা যারা এখনও মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 দেখোনি, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের যে বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আসা যাক আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, গণিত দশম শ্রেণী। কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 1 দেয়া রয়েছে। নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক 8% সরলসুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে অপশান এ 2p টাকা, অপশান বি 4p টাকা, অপশান সি পি বাই 2 টাকা, অপশান ডি পি বাই 4 টাকা। ওকে, তো চারটি অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আমাদের এটা এমসিকিউ টাইপ প্রবলেম হবে। সলিউশন দেখা যাক কি বলা আছে। এখানে সরল সুদ দেওয়া আছে, আর কি বলা আছে না, কোনো মূলধনের এন বছরের সময় দেওয়া আছে, এন বছর মূলধন কত হবে, মূলধনের পরিমাণ এখানে বার করতে হবে। তো যে মূলধন আমাদের নির্ণয় করতে হবে, ধরি সেই মূলধন হচ্ছে পি ওয়ান। এখানে এই পি আর এই পি ওয়ান কিন্তু আলাদা, এই পি ওয়ান আমরা ডিটারমাইন করুন নির্ণয় করব, আর এই পি দেওয়া ছিল। ওকে, আর সরল সুদ আর পার্সেন্ট এটা গিভেন দেওয়া রয়েছে, সময় কত আছে এন বছর। এখন আমরা মোট সুদের ফর্মুলা কি জানি, যদি মূলধন পি ওয়ান হয়, সরল সুদ আর হয়, সময় এন বছর হয়, তাহলে মোট সুদ কত হয়, পি আর টি বাই 100 ছিল, এখানে পি এর জায়গায় পি ওয়ান, আর টি এর জায়গায় এন, নিচে 100। আবার আমাদের কোশ্চেনে কি দেওয়া রয়েছে, কোশ্চেনে দেওয়া রয়েছে যে মোট সুদ পি এন আর বাই 25, অর্থাৎ পি এন আর বাই 25 ইকুয়াল টু কি লিখতে পারি, পি ওয়ান আর এন বাই 100। বাম পক্ষ এবং ডান পক্ষ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে কি পাবো, পি ওয়ান আর এন বাই 100 ইকুয়াল টু পি এন আর বাই 25। দিস ইমপ্লাইজ পি ওয়ান ইকুয়াল টু কি হবে, যদি 100 ডান দিকে উপরে গুণ হয়ে যাচ্ছে আর আর এর নিচে নেমে আসবে, 100 গুণ হচ্ছে আর নিচে নেমে আসছে, যদি আমরা ক্যান্সেল করি এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে 25 চারে, সুতরাং 4p, পি ইন্টু 4 অর্থাৎ 4p, সুতরাং আমাদের কত অ্যান্সার হয়ে যাচ্ছে, 4 পি ওয়ান এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, পি ওয়ান এর ভ্যালু হয়ে যাচ্ছে 4p টাকা। সুতরাং অ্যাকচুয়াল মূলধন কত টাকা ছিল, 4p টাকা, অপশান বি এর সাথে আমাদের এটা কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি দেওয়া আছে, দুটি দুয়ের দাগে কোশ্চেন নাম্বার রোমান 1, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তো এখানে দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে যাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে কত না, 1:2, এবং ভূমির পরিধি আমরা জানি ভূমির একটা ব্যাসার্ধ থাকে, তো ব্যাসার্ধ ধরে নিতে হবে। ওকে, তো সমাধানের ক্ষেত্রে আমরা কিভাবে করছি, ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে h1 ও h2, মানে প্রথম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1 এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h2, এবং প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r2, ভূমির ব্যাসার্ধ এখানে। ওকে, তাহলে প্রশ্ন অনুসারে আমাদের কি দেওয়া রয়েছে, উচ্চতার অনুপাত 1:2, তাহলে কি বলবো এখানে, h1:2:h2 ইকুয়াল টু 1:2, দিস ইমপ্লাইজ h1:h2 ইকুয়াল টু 1:2। তো এই রিলেশন আমরা পেলাম, তো এই রিলেশন আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা ইউজ করবো। ওকে, নেক্সট কি দেওয়া আছে, না ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধি অনুপাত 3:4, আর ভূমির পরিধির ফর্মুলা লম্ববৃত্তাকার চোঙের ভূমি কেমন হয়, একটি বৃত্তাকার বৃত্ত হয়, আর বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়, 2πr, যেহেতু প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r1,
তাহলে ভূমির পরিধি কত হবে? 2 পাই আর 1। এবং দ্বিতীয় লম্বিতরেখার চোঙের ভূমির ব্যাসার্ধ r2, সুতরাং দ্বিতীয় লম্বিতরেখার চোঙের ভূমির পরিধি হবে 2 পাই আর 2। 2 পাই আর 1 = 2 পাই আর 2 = 3 = 4, অর্থাৎ 2 পাই আর 1 / 2 পাই আর 2 = 3 / 4। এখান থেকে যদি 2 পাই 2 পাই ক্যান্সেল করি আমরা কি পাবো? r1 / r2 = 3 / 4। তাহলে এই একটা রিলেশন পেলাম আমরা, আগে পেয়েছিলাম h1 / h2 = হাফ, এখন পেলাম r1 / r2 = 3 / 4। কি চেয়েছে? আমাদের লম্ববৃত্তাকার চোঙদ্বয়ের আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। তো লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তন অনুপাত, আয়তন অনুপাত, আয়তনের ফর্মুলা কি হয়? পাই আর স্কয়ার এইচ। প্রথম লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হবে? r1 এবং উচ্চতা h1। তাহলে পাই r1 স্কয়ার h1 = পাই r2 স্কয়ার h2। ওকে, যদি অনুপাতকে আমরা রেশিও আকারে বা ডিভাইড বাই আকারে লিখি, পাই r1 স্কয়ার h1 / পাই r2 স্কয়ার h2, এখান থেকে পাই পাই ক্যান্সেল হবে, তাহলে r1 / r2 হোল স্কয়ার ইনটু h1 / h2। r1 / r2 মান কত? 3/4, 3/4 হোল স্কয়ার ইনটু h1 / h2 ভ্যালু কত? হাফ, 1/2, 1/2 এখানে আমরা আছি। তো এই পোর্শনটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 3 × 9, 9/16, হোল স্কয়ার করলে 16 পাচ্ছি, ইনটু 1/2, অর্থাৎ 9/32। সুতরাং আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কত হয়ে যাবে? 9:32, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙ এর আয়তন অনুপাত হবে 9:32। তোমরা কমপ্লিট অ্যান্সারটা তোমরা লাস্টে লিখে নেবে এটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, রোমান 2। একটি বৃত্তের কি বলা আছে? একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। বৃত্তের দুটি জ্যা আছে এবি এবং এসি, অর্থাৎ এখানে কিন্তু দুটি জ্যা কমন বিন্দু আছে। কমন বিন্দু কি? এ বিন্দু আছে। এবি সমান 4 সেন্টিমিটার ও এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে আমরা কি করেছি? একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, যেখানে যেক্ষেত্রে আমাদের এবি এবং এসি দুটো জ্যা, যারা পরস্পর লম্ব, তাই তো? আর আমরা জানি যে তোমরা উপপাদ্য 37 করে থাকবে, সেখানে আছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই তো? তো বৃত্তে যদি দুটো জ্যা পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রান্ত বিন্দু যোগ করলে কিন্তু যে রেখাটা পাবো সেই রেখাটা কি হয়ে যাবে? বৃত্তের ব্যাস হয়ে যাবে। ওকে, তো সেটাই এখানে করবো আমরা। কি না, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি যারা পরস্পর লম্ব, এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান আমরা 3 সেন্টিমিটার নিয়েছি। আবার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সুতরাং এক্ষেত্রে এই বিসি বাহু কি হয়ে যাবে? বিসি বাহু হয়ে যাবে বৃত্তের ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য। ওকে, যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে সমকোণ ত্রিভুজ বিএসি এ থেকে কি পাচ্ছি? এখান থেকে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তোমরা এই রিলেশন জানো, পিথাগোরাস উপপাদ্য, পরবর্তী সময় তোমরা জানবে, তাহলেও তোমাদের সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলা হয় অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতিভুজ কত পাচ্ছি? এখানে অতিভুজ দেখতে পাচ্ছি বিসি, তাহলে বিসি হোল স্কোয়ার। লম্ব যদি লম্ব এবি কে যদি লম্ব ধরা হয়, আমি এসিকেও লম্ব ধরতে পারতাম, আমি এক্ষেত্রে আমি লম্ব এবি কে, এবি কে ধরছি। তো এবি যদি লম্ব হয় তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি কত হবে? এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 4² + 3² 4² + 3² করলে বেরিয়ে যাচ্ছে 4 = 16 আর 3 × 9 = 16 × 9 = 25, অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়াল টু 25। সুতরাং বিসির ভ্যালু কত হয়ে যাবে? ±5। কিন্তু দৈর্ঘ্যের মান কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য নেগেটিভ হয় না। তাহলে বিসির মান কত নেবো? 5। তাহলে এটা কি? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস কত পেলাম? 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। তাহলে 2 এর দিকে 2 এর আমাদের কমপ্লিট অ্যান্সার হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 2.5 সেন্টিমিটার। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ মিক্সড করে দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে? কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? তো এক্ষেত্রে আমাদের মূলধন পি বার করতে হবে এবং বার্ষিক সুদের হার আর আর পার্সেন্ট সেটা আমাদের নির্ণয় করতে হবে। সরল সুদের ক্ষেত্রে মোট সুদ দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মোট সুদ দেওয়া রয়েছে। ওকে, তো ধরে নিচ্ছি মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার আর পার্সেন্ট। তাহলে মূলধন পি টাকা ধরে নেওয়া হচ্ছে এবং বার্ষিক সুদ আমরা 8% ধরে নিচ্ছি। তাহলে তোমরা জানো যে সরল সুদের ক্ষেত্রে
মোট সুদের ফর্মুলা পি আর টি বাই 100, তাই তো, যেখানে আর টি হচ্ছে সময়। তো সরল সুদের ক্ষেত্রে 2 বছরে সরল সুদ 8,400 টাকা, তাহলে কি ফর্মুলা হবে? পি আর টি বাই 100। পি আর টি বাই 100 করলে কি পাবো? পি ইন্টু আর ইন্টু 2 বাই 100, টি মানে 2, এখানে যেহেতু টি ইকুয়াল টু 2 বাই 100 ইকুয়াল টু 8400। তাহলে পি আর কত পাচ্ছি? পি আর যদি আমরা ক্যালকুলেশন করি, 8400 সাথে 100 গুণ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে 420000, অর্থাৎ এটা পাবো, পি আর সমান 420000 পাবো। আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে? 8652। তাহলে চক্রবৃদ্ধি সুদের আমাদের যে ফর্মুলা, সমৃদ্ধি সুদ বা সুদ আসলে ফর্মুলা ছিল পি ইন্টু 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে যেহেতু সুদ বলা আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিতে হবে, তবেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শুধুমাত্র সুদটা পাবো, তাই তো? তাহলে যেহেতু 2 বছর, তাহলে n এর ভ্যালু এখানে 2, পি ইন্টু 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস পি, আমরা এখান থেকে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলাম, বাদ দিতে সুদ পাচ্ছি, সুদ কত? 8652। তাহলে যদি পি কমন নেওয়া হয় তাহলে কি পাবো? 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইকুয়াল টু 8652। আচ্ছা, এই যে রিলেশন পাচ্ছি, এই রিলেশনের নাম দেওয়া হচ্ছে বা ইকুয়েশনটার নাম দেওয়া হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আর আগে যে ইকুয়েশন পেয়েছিলাম সেই ইকুয়েশনের আমরা নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1। এখন ইকুয়েশন নাম্বার 2 কে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে যদি ভাগ করি, মানে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করছি এবং ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করছি, তখন কি রেজাল্ট পাবো? সেক্ষেত্রে আমাদের পাবো পি ইন্টু 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই পি আর ইকুয়াল টু 8652 বাই কত পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, সেক্ষেত্রে আমরা পাবো 420000, 4,20,000, 4,20,000। ওকে, তাহলে এখন যদি এখান থেকে পি পি ক্যান্সেল করি, তাহলে আর পড়ে যাচ্ছে আর কি, আমি 8652 সাথে গুণ করলাম, 8652 ইন্টু আর। ওকে, আচ্ছা, এবারে 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস 1, আমরা একটা ফর্মুলা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এই ফর্মুলা আমরা এখানে ইউজ করছি, 1 প্লাস, তাহলে কত হবে এখানে? যদি 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি, 1 স্কোয়ার, যদি 1 স্কোয়ার লিখতে পারতাম তাহলে কি হতো? সেক্ষেত্রে আমরা কত পেতাম না, 1 প্লাস আর বাই হান্ড্রেড মাইনাস 1, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস আর বাই হান্ড্রেড প্লাস 1। ওকে, ইকুয়াল টু 8652 ইন্টু আর ডিভাইড বাই 42 বা 4,20,000। তাহলে এখান থেকে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত পড়ে থাকবে? আর বাই হান্ড্রেড প্লাস 2 ইকুয়াল টু 8652 আর ডিভাইড বাই 420000। নেক্সট, ওই জায়গা থেকে আমরা কি পাবো? 1 বাই হান্ড্রেড, যদি ওখানে আমি আর ক্যান্সেল করেছি, আর যেহেতু নন জিরো, তাহলে আর 2000 থেকে আর ক্যান্সেল করেছিলাম আগের স্টেপে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? 1 বাই হান্ড্রেড ইন্টু আর প্লাস 200 বাই হান্ড্রেড ইকুয়াল টু 8652 বাই 420000। এখন এখান থেকে আমরা কি পাবো? আর প্লাস 200 ইকুয়াল টু 8652, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় ডান দিকে, কত পাবো? ইন্টু হান্ড্রেড হয়ে যাচ্ছে। তো তাহলে এখান থেকে আমি 00 ক্যান্সেল করতে পারি, 00 00 00 ক্যান্সেল করলাম। ওকে, তাহলে কত পড়ে থাকবে? 8652 বাই 42 পড়ে যাচ্ছে। যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে আমাদের পাবো কিন্তু 8652 42 দিয়ে যদি কাটাকুটি করি, যদি আমি 7 দিয়ে কাটি, 7,642, আর 7 দিয়ে কাটলে 7,12,84, 2,5,7,21, 7,642। ওকে, আর 6 দিয়ে কাটলে হবে, 6,2,12, আর 3,6,6,12, 6,36। ওকে, 206 পাবো এই ক্ষেত্রে, তাহলে আর প্লাস 200 ইকুয়াল টু 206। সুতরাং আরের ভ্যালু কত হয়ে যাবে? 206 মাইনাস 200, অর্থাৎ আর ইকুয়াল টু 6, সুতরাং আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 6। সুতরাং সুদের হার কত হবে? সুদের হার হবে 6%। আচ্ছা, 1 নম্বর সমীকরণে আর সমান 6 বসে, ভাইয়া 1 নম্বর সমীকরণে কি ছিল? পি ইন্টু আর ইকুয়াল টু
4,20,000 সেখানে আরেক জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে 6 পারছি তাহলে পি এর ভ্যালু কত পেয়ে যাব 4,20,000 ডিভাইড বাই 6 6 দিয়ে ভাগ করলে কি পাবো 70,000 তাহলে পি এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে না পি এর ভ্যালু পাচ্ছি আমরা 70,000 টাকা অর্থাৎ বার্ষিক সুদের হার কত ছিল বার্ষিক সুদের হার ছিল 6% এবং মূলধন কত ছিল 70,000 টাকা 70,000 টাকা ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 4 যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত 1:r হয় তবে দেখা হচ্ছে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি হবে ওকে তো এখানে আমাদের এই সমীকরণে দুটো বীজের অনুপাত দেওয়া আছে ওকে অনুপাত কি আছে 1:r আমি ধরে নিচ্ছি ধরি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যথাক্রমে কে এবং কে আর কারণ 1:r যেহেতু অনুপাত দেওয়া রয়েছে তাহলে আমরা কে দিয়ে গুণ করলে কে ইজ টু কি পাবো কে আর কে আর হবে যেখানে কি একটা ধ্রুবক নন জিরো ধ্রুবক ঠিক আছে ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0 কে এর মান ধ্রুবক নট ইকুয়াল টু 0 ওকে আচ্ছা আমরা জানি যে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি হয় মাইনাস বি বাই এ তাই তো বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা তোমরা জানো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হয় মাইনাস বি বাই এ তো এখানে বীজদ্বয় কি কি আছে কে প্লাস কে আর তাহলে কে প্লাস কে আর যদি করি যোগ করলে কি পাবো মাইনাস বি বাই এ কে কমন নিলে কি পাচ্ছি 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ সুতরাং কে এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে কে এর ভ্যালু পেয়ে যাবো মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1 অর্থাৎ কে স্কোয়ার কত পাবো কে স্কোয়ার করলে মাইনাস বি বাই এ প্লাস এ ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার নেক্সট আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি হয় গুণফলের ফর্মুলা হয় সি বাই এ তোমরা জানো যদি গুণ করা হয় তাহলে কে ইন্টু কে আর অর্থাৎ কে স্কোয়ার আর আর নিচে নামালে এ আর পড়ে থাকবে অর্থাৎ সি বাই আর অর্থাৎ কে স্কোয়ার ভ্যালু এখান থেকে কত পেলাম সি সি বাই এ আর আগে পেয়েছিলাম বি স্কোয়ার বাই এ রিলেশন পেয়েছিলাম আগে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 পেলাম এখন ওকে এটা ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এখন এক নম্বর ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছিলাম দিস রিলেশন আর দুই নম্বর সমীকরণ এইটা তো এই দুটো সমীকরণ কে স্কোয়ার সাথে ইকুয়াল তাহলে প্রত্যেকে ইকুয়াল হবে নিশ্চয়ই তাহলে সমান করলে কি পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আর অর্থাৎ যদি আমরা লব হর রয়েছে আমি হর বাই লব করছি হর বাই লব আর এখানে হর বাই লব করা হচ্ছে নিচেরটা উপর উপরটা নিচে কত পাবো এ স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই আর ছিল এটা কত হয়ে যাবে এ আর বাই সি সুতরাং আর দিয়ে ভাগ করছি এখানে আর দিয়ে ভাগ করলে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর পড়ে থাকবে আর এ স্কোয়ার নিচে নামিয়ে আনছি বি স্কোয়ারকে উপর তুলে রাখছি তাহলে কত হয়ে যাবে বি স্কোয়ার এখান থেকে এই ক্যান্সেল হয়ে গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে স্কোয়ার টার্ম তাহলে পড়ে থাকছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি আর এটাই আমাদের দেখাতে বলেছিল সুতরাং এটা প্রুফ হয়ে গেল নেক্সট কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যাকে জ্যাকের উপর লম্ব হবে তো এই যে প্রবলেম এটা একটা আমাদের ক্লাস 10 এর তোমাদের উপপাদ্য 33 নম্বর উপপাদ্যে এটা ডিটেইলসে করা আছে তোমরা আগে করেছো তো তোমরা উপপাদ্য 33 ভালো করে দেখে নেবে দেখলে নিলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ওকে আর কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এই ক্ষেত্রে উপপাদ্য সংক্রান্ত এটা তোমরা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম ওকে কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ ওকে যদি উচ্চতা 6 গুণ হতো তবে উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন সেমি ঘন ডেসিমিটার বেশি হতো তাহলে চোঙটির উচ্চতা কত তো এখানে আমাদের বলা আছে যে প্রথম ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ তাই তো তো প্রথম শর্ত অনুসারে কি ধরে নেওয়া হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর হলে উচ্চতা কত হবে এইচ সমান 2r ওকে তাহলে আয়তনের ফর্মুলা আয়তন আয়তনকে যদি আমি প্রথম ক্ষেত্রে যদি আয়তন ভি ওয়ান হয় ভি সাফিক্স ওয়ান তাহলে আয়তনের ফর্মুলা কি হয় পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এখানে এইচ এর মান কত 2r তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 2r অর্থাৎ 2πr³ পাবো 2πr³ পেলাম দ্বিতীয় শর্ত অনুসারে কি বলা আছে যে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ তো তাহলে ব্যাসার্ধ আর হলে উচ্চতা কত হবে 6r তাহলে আয়তন যদি ভি টু মানে ভি সাফিক্সে টু ভি সাফিক্সে টু ভি টু যদি হয় তাহলে আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ এইচ এর মানে এক্ষেত্রে 6r অর্থাৎ 6πr³ ওকে এখন বলা আছে
যে দ্বিতীয় ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যেহেতু উচ্চতা 6 গুণ হয়ে গেছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নিশ্চয়ই আয়তন বেশি হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত বেশি বলা আছে না, 539 অর্থাৎ 539 ঘন ডেসিমিটার বেশি বলা আছে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তন সেখান থেকে প্রথম ক্ষেত্রে আয়তন বিয়োগ করলে কত পাবো আমরা, 535 পাবো। অর্থাৎ V2 - V1 = 539, V2 এর ভ্যালু কত, 6π r³, 6π r³ মাইনাস 2π r³, V1 এর ভ্যালু আমরা কত জানি 2π r³ = 539। তাহলে পাচ্ছি 6π থেকে 2π মাইনাস করা হয় তাহলে কত পাবো, 4π পাবো, 4π r³ = 539 বা 539। এখন আমরা পাইয়ের মানে এখানে বসানো হচ্ছে, যেহেতু পাইয়ের ভ্যালু 22/7 হয় তোমরা জানো, (r³ = 539), তাহলে আর কি কত হয়ে যাবে, 539 × 7, 7 ডান দিকে গুণ হয়ে যাচ্ছে উপরে, আর নিচে 4 × 22, এটা আমাদের 22 নিচে নেমে আসছে, 4 × 22। এখানে যদি আমরা 11 দিয়ে ক্যান্সেল করি, 11 দিয়ে ক্যান্সেল করা হলে 11 × 22 আর 11 × 49 পাবো এটা, ওকে 11 × 49 হবে, 49 দিয়ে ক্যান্সেল হবে। তাহলে আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে, আর কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 × 7 × 7 / 4k, যদি আমরা ব্রেক করি 2 × 2 × 2 পড়ে থাকছে, তাহলে আর কিউব ইকুয়াল টু 7/2 হোল কিউব, অর্থাৎ আর এর ভ্যালু কত, 7/2। তাহলে অ্যাকচুয়াল লম্বিতার চোঙের ব্যাসার্ধ ছিল 7/2। তাহলে চোঙটির উচ্চতা কত হয়ে যাবে, অ্যাকচুয়াল প্রথমে আমরা উচ্চতা কত ধরেছিলাম, 8 = 2 আর, তাহলে এখন উচ্চতা হয়ে যাচ্ছে 8 = 2 আর, 2 × 7/2, সুতরাং 7 ডেসিমিটার, অর্থাৎ আমাদের লম্বিতার চোঙের উচ্চতা হবে 7 ডেসিমিটার। ওকে, থ্যাংক ইউ।